আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি 23 টোয়েন্টি থ্রি অ্যাডভান্স লাইভ ক্লাসে টোয়েন্টি ব্যাচের জন্য সুখবর আমরা আমাদের গ্রুপে বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ ফ্রি কোর্স চালু করেছি টোয়েন্টি ব্যাচের জন্য তোমরা যারা এসএসসি টোয়েন্টি ওয়ান ব্যাচের আছো তোমাদের হয়তো পরীক্ষা হতেও পারে নাও হতে পারে এভাবে তো আর বসে থাকা যায় না তাই আমরা চিন্তা করেছি আমাদের আসলে এত বছর যে আমরা সাধনা করে এসেছি কিসের জন্য একটা ভালো জায়গায় যাওয়ার জন্য একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সেই কিন্তু ইন্টারটা খুবই গুরুত্বপূর্ণ এসএসসিটা খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের কথা ভেবে আমরা তোমাদের জন্য অর্থাৎ এসএসসি টোয়েন্টি ওয়ান ব্যাচের যারা আছো তাদের জন্য অ্যাডভান্স হিসেবে আমরা টোয়েন্টি থ্রি মানে এসএসসি টোয়েন্টি থ্রি অ্যাডভান্স হিসেবে আমরা ফ্রি কোর্স চালু করেছি সে ধারাবাহিকতাই ফিজিক্সের আজকে সাত নাম্বার ক্লাস এছাড়াও আমাদের বায়োলজি ক্লাস হচ্ছে ম্যাথ ক্লাস হচ্ছে কেমিস্ট্রি ক্লাস হচ্ছে আজকে টোয়েন্টি থ্রি ব্যাচের অ্যাডভান্স কোর্সের সাত নাম্বার লেকচার আজকে আমরা ভ্যাক্টরের খুবই চমৎকার একটি টপিক পড়াবো নৌকা নদীর কনসেপ্ট তো যারা লাইভ ক্লাসে আসা শুরু করছে আমি একটু অপেক্ষাও করবো যাতে সবাই চলে আসতে পারে সবাই চলে আসলে আমরা শুরু করে দিব আজকের ক্লাসটা ওকে তোমরা একটু করে যারা লাইভ ক্লাসে আসা শুরু করেছো খুব দ্রুত আজকের লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করো যত ফেসবুক গ্রুপে তুমি জয়েন আছো যত ফেসবুক গ্রুপে তুমি কানেক্টেড আছো সবগুলো ফেসবুক গ্রুপে আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও খুব দ্রুত তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো আজকে লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও তারপর যত মেসেঞ্জার গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপগুলোতে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করতে থাকো এস এসি টোয়েন্টি থ্রি ব্যাচের যারা আছো আমি আবার বলছি টোয়েন্টি থ্রি ব্যাচের যারা আছো তোমরা সবাই আজকের লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক গ্রুপে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে থাকো এবং ফ্রেন্ডদেরকে কমেন্ট বক্সে মেনশন দিয়ে দাও বিকজ আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে আমরা খুবই চমৎকার একটি টপিক পড়াবো নৌকা নদীর কনসেপ্ট এই কনসেপ্ট থেকে তোমার পরীক্ষায় মাস্ট প্রশ্ন হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এই কনসেপ্ট থেকে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে এই একটা কনসেপ্ট থেকে নৌকা নদীর অঙ্ক থেকে মাস্ট প্রশ্ন হবে কাজে আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট আজকের ক্লাস যদি ভালো মতো বুঝো তাহলে তুমি ভ্যাক্টরের একটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে সো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট খুবই স্পেশাল সেই জন্য তোমরা যারা লাইভ ক্লাসে আস আছো খুব দ্রুত আজকের লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করো যাতে করে তোমার ফ্রেন্ডরা করতে পারে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও তোমার ফ্রেন্ডকে মেনশন করে দাও যাতে করে তারা আজকের ক্লাসটা করতে পারে ওকে তো আমরা দেখি তোমাদের কি অবস্থা সব কিছু ঠিকঠাক থাকলে আমরা শুরু করে দিতে পারি ওকে তাহলে নৌকা নদীর কনসেপ্ট এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ নৌকা নদীর কনসেপ্টটা আজকে লাইভ ক্লাসে আমরা নৌকা নদীর কনসেপ্ট ইনশাল্লাহ ভালো মতো ক্লিয়ার করা ট্রাই করবো তোমরা এখনও অনেকে আছো যারা শেয়ার করো নাই আজকে লাইভ ক্লাসটা তোমরা এখনও অনেকে আছো যারা মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দাও নাই তোমরা অনেকেই আছো মেনশন করছো না তোমরা যারা মেনশন করছো না খুবই হতাশাজনক ব্যাপার কারণ আমরা চাই আমাদের এই ক্লাসগুলো সারা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট করুক ফ্রিতে উপকৃত হোক তোমার ফ্রেন্ড যদি ফ্রিতে একটা ক্লাস করে উপকৃত হয় সেটা সব তুমি পাবে সেটার জন্য তুমিও কি হবে তুমিও একদিন কোনো না কোনো জায়গায় হেল্প পাবে তোমরা এখনও যারা শেয়ার করো নাই তোমরা এখনও যারা ফ্রেন্ডদেরকে হেল্প করো নাই মেনশন করো নাই খুব দ্রুত কমেন্ট বক্সে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও ওকে ভাইয়া আমরা শুরু করে দিই আমাদের নৌকা নদীর কনসেপ্ট আমি আবার বলছি আজকের ক্লাসটা খুবই স্পেশাল খুবই ইম্পর্ট্যান্ট বিকজ ভ্যাক্টর চ্যাপ্টার থেকে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে সেটা হবে নৌকা নদীর প্রশ্ন নৌকা নদীর অঙ্ক দিয়েই তোমাকে ভ্যাক্টর থেকে প্রশ্ন করবে সো আজকের ক্লাসটা কেউ করলে হান্ড্রেড পার্সেন্ট সে একটা প্রশ্ন অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ ওকে আচ্ছা তাহলে আমি শুরু করতে পারি শুরু করতে পারি ওকে ভাইয়া তাহলে শুরু করছি বিসমিল রহমান রহিম আমরা এখন নৌকা নদীর কনসেপ্ট দিয়ে শুরু করব ওকে ভাইয়া দেখো নৌকা নদীর কনসেপ্ট খুব দ্রুত তোমরা যারা লাইভ ক্লাসে আছো ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো এবং খাতা কলম নিয়ে নোট করা শুরু করে দাও ক্লাস শেষে নোট করে দিতে হবে নোট শেয়ার করতে হবে ওকে তাহলে দেখো নৌকা নদীর কনসেপ্ট নৌকা নদীর কনসেপ্ট ঠিক আছে তাহলে দেখো নৌকা নদীর কনসেপ্টটা একটা নদী আছে এই নদীতে স্রোত আছে স্রোত বয়ে যাচ্ছে স্রোত যাচ্ছে এমন একটা নদীতে তুমি নৌকা চালাচ্ছ তো এই ক্ষেত্রে নৌকাটা নদী পারাপার করতে কত সময় নিবে কত বেগে যাবে এই ব্যাপারগুলো নিয়ে আমরা আমরা এখানে আলোচনা করব সো দেখো আমার কাছে একটা নদী আছে এই হচ্ছে আমার নদী নদীতে স্রোত যাচ্ছে এই দিকে স্রোত যাচ্ছে স্রোত যাচ্ছে এটা হচ্ছে নদীতে স্রোত যাচ্ছে স্রোত যাচ্ছে এই দিকে স্রোত যাচ্ছে তো এই নদীতে স্রোত যাচ্ছে এখন একটা নৌকা এখন একটা নৌকা আমি তো ভালো নৌকা আঁকতে পারি না যাই হোক এখন একটা নৌকা কি করব চালিয়ে চালিয়ে নৌকাটা চালিয়ে চালিয়ে ওই পারে যাব তাহলে একটা নৌকা চালিয়ে এ পার হতে ওই পারে যাব। এ পার হতে নৌকা চালিয়ে ওই পারে যাব। ওকে আচ্ছা কী চালিয়ে নৌকা এপার হতে চালিয়ে ওই পারে যাব তো এখানে স্রোত যাচ্ছে এদিকে নৌকাটা চালিয়ে চালিয়ে ওই পারে যাবো এখন এই ক্ষেত্রে কত সময় লাগতে পারে কত বেগে যেতে হতে পারে কত কোণে যেতে হতে পারে এই ব্যাপারগুলো নিয়েই আমাদের আজকের নৌকা নদীর কনসেপ্টটা পরীক্ষা আমাদেরকে প্রশ্ন করবে কত সময়ে নদী পার হবে কত বেগে যাবে কত কোনে যাবে এই ব্যাপারগুলো আমাদেরকে প্রশ্ন করতে পারে তাহলে নৌকা নদীর কনসেপ্টগুলো আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে কারণ এখান থেকে হানড্রেড পার্সেন্ট কোয়েশান হবে ওকে ভাইয়া তাহলে শুরু করি একদম সিম্পল ব্যাপার একদম সহজ ব্যাপার সহজভাবে দেখব আমরা জটিলভাবে দেখবো না একদম সহজভাবে দেখব ওকে ভাইয়া আচ্ছা কিছু জিনিস আমরা ধরে নিব তাহলে ধরি ধরে নিই আমরা ধরে নিচ্ছি নদীর প্রস্তকে আমরা সবসময় ডি দিয়ে প্রকাশ করে থাকবো তাহলে আমরা নদীর প্রস্তকে সবসময় কি দিয়ে প্রকাশ করবো নদীর যে প্রস্ত বা নদীর যে চওড়া ঠিক আছে সেটাকে আমরা সবসময় ডি দিয়ে প্রকাশ করে থাকবো এখন নদীর প্রস্ত বা নদীর কোনটা এটা হচ্ছে নদীর নদীর প্রস্ত হচ্ছে এ পার থেকে ওই পার এ পার থেকে ওই পার তাহলে এটা হচ্ছে নদীর প্রস্ত এটা হচ্ছে নদীর প্রস্ত ডি আমরা নদীর ডি বলবো ডিস্টেন্স ডিস্টেন্স ওকে তারপর এরপর স্রোতের বেগকে আমরা মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে স্রোতের বেগকে ইউ ধরে নিব স্রোতের বেগ ইংলিশ ভাষণের যারা আছো কারেন্ট ভ্যালোসিটি এটাকে কারেন্ট বলবো কারেন্ট স্রোতের বেগকে কারেন্ট বলা হয় ইংলিশে স্রোতের বেগকে আমরা ইউ ধরে নিব ইউ তাহলে ইউ হচ্ছে কি স্রোতের বেগ ইউ আচ্ছা নৌকার বেগকে আমরা ভি ধরে নিব আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভি বলতে নৌকার বেগকে বুঝিয়ে থাকি সো নৌকার বেগকে আমরা ভি ধরে নিব তাহলে ডি কোনটা এটা স্রোতের বেগ কত ইউ নৌকার বেগ কত ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো কথা তাহলে নদীর প্রস্থ বা নদীর চৌড়া নদীর প্রস্তুত হচ্ছে ডি এরপর স্রোতের বেগ ইউ নৌকার বেগ ভি কোনো সমস্যা আছে নেই আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এরপরে স্রোতের সাথে নৌকার যে কোনটা দেখো স্রোত যাচ্ছে এই দিকে নৌকা যাচ্ছে এই দিক এই হচ্ছে কোন স্রোতের সাথে নৌকার যে কোন স্রোতের সাথে নৌকার আমরা থিটা ধরে নিব কি ধরে নিব থিটা ধরে নিব তাহলে থিটার পরিচয় কি স্রোতের সাথে নৌকার বেগের কোন মানে স্রোত যেদিকে যাচ্ছে এবং নৌকার যেদিকে যাচ্ছে তাদের মধ্যবর্তী কোন থিটা তাহলে আসো এবার লিখলাম আমরা সেটা স্রোতের সাথে নৌকার মধ্য কোন থিটা আচ্ছা তাহলে কোনটাকে থিটা নিলাম তাহলে কোনো সমস্যা আছে না তাহলে আমরা কয়টা জিনিস ধরলাম চারটা জিনিস নদীর প্রস্থ ডি স্রোতের বেগ ইউ নৌকার বেগ ভি এবং স্রোতের সাথে নৌকার কোন কোন হচ্ছে থিটা এই হচ্ছে মোটামুটি সবাই লিখে নাও চিত্রটা আঁকো তারপর এই ব্যাপারগুলো লিখে নাও খুব দ্রুত আমরা একটু দেখি তোমাদের কী অবস্থা তোমরা একটু ফ্রেন্ডে মেনশন করতে থাকো ফ্রেন্ডেকে মেনশন করতে থাকো ওয়ালাইকুম সালাম ভাইয়া সবাইকে ওয়ালাইকুম সালাম সবাই কেমন আছি আশা করি ভালো আছি সবাই বেশি বেশি শেয়ার করতে থাকো মেনশন করতে থাকো নজর তাবাসু মেহদি আসান অনেক নাসমুল হুদা তানজিম হ্যাঁ ঠিক আছে ফাহিম মোহাম্মদ ফৈসাল কালাপানি কমল পানি চৌধুরী প্রাপ্তি চৌধুরী রুবায়া জামাল ওয়ালাইকুম সালাম সবাইকে সালাম ওকে তো তোমরা খুব দ্রুত এখনও যারা শেয়ার করা নাই খুব দ্রুত লাইভ ক্লাসের ফাঁকে ফাঁকে বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করতে থাকো যাতে করে সবাই আমাদের ক্লাসগুলো জানতে পারে যত বেশি শেয়ার হবে যত বেশি গ্রুপে শেয়ার হবে তত বেশি স্টুডেন্টরা জানতে পারবে দেখতে পারবে তোমাদের ফ্রেন্ডেকে যত বেশি মেনশন করবে তারা জানতে পারবে জানতে পারলে তারা ফ্রি ক্লাস করে উপকৃত হবে একটা কম্পিটিশন বাড়বে তোমার সাথে তোমার ফ্রেন্ডে একটা কম্পিটিশন বাড়বে এটাই তো পড়াশোনার মূল ব্যাপার আমিও পারি আমার ফ্রেন্ডও পারে দুজনই পারি এখন এ দুই পাড়ার মধ্যে কে এগিয়ে যেতে পারি এটাই হচ্ছে কম্পিটিশন ঠিক আছে আরেকটা কথা মনে রাখবে মোমবাতি হতে আলো নিলে মোমবাতির আলো কমে না মোমবাতির আলো আরও বাড়ে একটা মোমবাতি হতে আরেকটা মোমবাতি জ্বালালে দুটা মোমবাতি মিলে আলো ঘরটাকে আরও আলোকিত করে তোমার মধ্য থেকে কেউ জ্ঞান চুরি করতে পারবে না টাকা চুরি হয় সম্পদ চুরি হয় নারী চুরি হয় গাড়ি চুরি হয় নারী গাড়ি বাড়ি সম্পদ সব কিছু চুরি হতে পারে জ্ঞান চুরি হতে পারে না জ্ঞান কেউ চুরি করতে পারে না আমি একটা জিনিস আজকে শিখলাম আমাকে মারতে পারবে আমাকে মারধহর করতে পারবে অনেক কিছু করতে পারবে কিন্তু আমার শিকাটাকে নিয়ে যেতে পারবে না আমি একটা জিনিস শিখলাম এটাকে কেউ চুরি করতে পারবে না জ্ঞান চুরি করা যায় না দুনিয়ার সব কিছু চুরি করা যায় একমাত্র জ্ঞান ছাড়া নলেজ ছাড়া তুমি দেখো না সে ছোটোবেলায় তুমি শিখেছ একটা নাম বিশাল নাম এখনও তুমি ভুলো নাই নামটা কি ওই যে বারোশো তেরো সালে প্রথম নদিয়া দখল করেছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি এত সুন্দর একটা নাম কত বিশাল নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি তুমি এখনও ভুলো নাই নামটা তাই না তাই চুরি করতে পারছে কেউ তোমাকে কেউ মানলো তুমি এই নাম ভুলতে পারবে না ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি বক্তিয়ার খিলজি নদিয়া দখল করেছিল তোমাকে চাইলেও কেউ ভুলাতে পারবে না এই নামগুলো তাই না আমরা অনেক কিছু এই যে আমরা যে শিখতেছি কেউ চাইলেও আমাদেরকে ভুলাতে পারবে না তোমাকে কেউ চাইলো ভাই অ্যাপ সমানে এটা ভুলাতে পারবে না এটা এটা তুমি আজীবন মনে থাকবে তোমার এই হচ্ছে জ্ঞান কেউ তোমার কাছ থেকে চুরি করতে পারে না অনেক বড় সম্পত্তি সেই জন্য আমি বলছি তোমার ফ্রেন্ডের মাঝেও তুমি কি করো এই যে জ্ঞান এই ব্যাপারটা তোমার কাছ থেকে কেউ চুরি করতে পারবে না তুমি তোমার ফ্রেন্ডকে শেয়ার করলে মেনশন করলে ক্লাস করতে বললে তুমি পিছিয়ে পড়বে এমন কিছু না ও জেনে যাবে এমন কিছু না ও জানলে তোমার আরো লাভ তাহলে তোমার কম্পিটিশনটা আরও বাড়বে তোমাদের ফ্রেন্ডকে সবাই বেশি বেশি করে জানিয়ে দিবে এই ক্লাসগুলোর কথা ওকে ভাইয়া তাহলে আমরা কি কি বললাম একবার ফাইনাল সামাই দিয়ে তারপর মুছে দিচ্ছি তাহলে মুছে দিচ্ছি ভালো করে খেয়াল করো একটা নদী ওকে একটা নদী নদীতে স্রোত যাচ্ছে এবং একটা নৌকা যাচ্ছে এই নদীর প্রস্তটাকে আমরা ডি ধরেছি আমরা প্রায় সময় ডি ধরব স্রোতের বেগকে আমরা ইউ ধরেছি তারপর নৌকার বেগকে আমরা ভি ধরেছি স্রোতের সাথে নৌকার কোনকে আমরা থিটা ধরেছি আমরা ধরে নিলাম ওকে এবার আসা আমরা একটা একটা করে দেখব প্রথমে আমরা দেখব নদী পার হতে কত সময় লাগে সেটা নদী পার হতে কত সময় লাগে সেটা আমরা প্রথমে দেখব ওকে তাহলে আসো নদী পার হতে কত সময় লাগে সেটা আমরা দেখি নদী পার হতে কত সময় লাগবে ঠিক আছে দেখো একদম প্রথমেই আমরা সবাই জানি এস ইজিক টু সমবেগের ক্ষেত্রে তা আমরা এখানে সমবেগে ধরে নিব নৌকাটা সমবেগে যাচ্ছে সমবেগে ধরে নিব তাহলে এই পুরো নৌকাটা কি বেগে যাবে অলওয়েজ অলওয়েজ সমবেগে যাবে তরণের ক্ষেত্রে আমাদের বইয়ে নাই তরণ আমাদের বইয়ে নাই তাহলে তরণ আমার লাগবে না কারণ তরণ আমার বইয়ে নাই আমার বইয়ে সবসময় সমবেগে থাকবে কিছু বলা না থাকলেও সমবেগ কিছু বলা না থাকলেও সমবেগ ধরে নিব। তাহলে নৌকা সমবেগে যাচ্ছে ওকে তাহলে সমবেগে এস ইস ইকল টু তাহলে প্রশ্ন টি ইস টু কত তাহলে টি টু হবে টি ইসিকুয়াল টু অর্থাৎ টিকে রেখে দিলাম ভি কে নিচে পাঠিয়ে দাও তাহলে ভি কে নিচে পাঠিয়ে দিলে এস ডিভাইডেড বাই ভি তাহলে আমরা সময় কি পাচ্ছি সময় পাচ্ছি এস ডিভাইডেড বাই ভি ওকে এখন আমরা এই নৌকাটা এপার হতো ও পারে যেতে যে সময়টা লাগে সেটা বের করব নদী পারাপারের সময়টা বের করব ঠিক আছে তাহলে নদী পারাপারের সময় সূত্র কি সময় টি সমান এস ডিভাইডেড বাই ভি তাহলে আসো নৌকা এপার হতে ওপারে যাওয়ার সময় এটাকে আমরা এভাবে বলতে পারি নদী পারাপারের সময় নদী পারাপারের সময় ঠিক আছে তাহলে নদী পারাপারের সময়টা কি হবে টি ইসিকুয়াল টু কি হবে ইসিকুয়েল টু হবে সরণ ডিভাইডেড বাই বেক তা আমরা নৌকা পারা পারে সময় নৌকাটা পার হবে তাহলে নৌকার বেগ নিব ঠিক আছে তাহলে নৌকার বেগ নিব আমরা নিচে আর উপরে নৌকার স্মরণ নিব নৌকার স্মরণ নৌকার বেগ তাহলে আমরা নৌকার সময়টা পেয়ে যাব নৌকার স্মরণ নিব নিচে নৌকার বেক নিব তাহলে কি পেয়ে যাব নৌকার সময়টা পেয়ে যাব। তাহলে নৌকার সময় হবে নৌকার স্মরণ ডিভাইডেড বাই নৌকার বেক এই যে বাই সময় এখন কথা হচ্ছে নৌকার স্মরণ কত নৌকার বেগ কত আচ্ছা খুবই চমৎকার ব্যাপার এটা নিয়ে এবার আমাদেরকে একটু মাথা ব্যথা করতে হবে নৌকার স্মরণ কত নৌকার বেগ কত এটা নিয়ে আমাকে একটু মাথা ব্যথা করতে হবে তো চলো আমরা একটু মাথা ব্যথা করি নৌকার এবং নৌকার নিয়ে আমরা এই চিত্রটা একটু মুছে ফেলি মুছে আমাদের সুবিধা একটা চিত্র ড্র করব যাতে করে আমরা সহজে বের করতে পারি নৌকার সন এবং নৌকার বেগ কত ঠিক আছে দেখো তাহলে এই ছিল আমাদের নদী এই হচ্ছে আমাদের নৌকা এখান থেকে এই বরাবর যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ এটা হচ্ছে আমাদের নদীর প্রস্ত ডি ঠিক আছে ওকে আর এই হচ্ছে স্রোত তো এদিকে যাচ্ছে স্রোত এদিকে যাচ্ছে তাহলে স্রোত হচ্ছে ইউ নৌকা এদিকে যাচ্ছে স্রোতের সাথে নৌকার কোন থিটা তো এখন দেখো নৌকা এখান থেকে এখানে যাচ্ছে এ বিন্দু হতে বি বিন্দুতে যাচ্ছে নৌকা নৌকা এ হতে বি বিন্দুতে যাচ্ছে বি বেগে তাহলে বি বেগে নৌকা এ থেকে বিতে যাচ্ছে তাহলে নৌকার স্মরণ কত নৌকার স্মরণ হচ্ছে এই এ থেকে বি এ থেকে বি আমরা নাম দিলাম এস তাহলে আমরা এ থেকে বি কে নাম দিলাম কি এস নাম দিলাম এস এস হচ্ছে স্মরণ কিসের স্মরণ নৌকার স্মরণ আচ্ছা ঠিক আছে এখন এই এস বের করতে হবে বাট পরীক্ষায় তোমাকে এস দেওয়া থাকবে না পরীক্ষায় দেওয়া থাকবে ডি নদীর নদীর প্রস্তুত দেওয়া থাকবে পরীক্ষায় তোমাকে পরীক্ষায় দেওয়া থাকবে আমি কেন দিকে দিলাম এক্সামে গিভেন গিভেন মানি দিবে কি দিবে ডি দিবে ডি মানে কি নদীর প্রস্ত এক্সামে তোমাকে নদীর প্রস্ত দেওয়া থাকবে এক্সামে কখনোই তোমাকে স্মরণটা দিবে না কারণ এক একটা নৌকা এক এক দিকে যাবে এক এক নৌকা এক এক দিকে যাবে এক এক দিকে যাবে এক এক দিকে যাবে ফলে এক একটা নৌকার স্মরণ এক এক ধরনের হবে তাই তোমাকে সব সময় নদীর প্রস্ত দিবে কারণ নদীর সব সময় সেম নদীর সব সময় সেম তোমাকে এক্সামে নদীর প্রস্তটা দেওয়া থাকবে তোমাকে কিন্তু এস দিবে না তাহলে তোমাকে সব সময় সবসময় এই যে এস নদী এই যে তোমার যে নৌকার যে স্মরণ নৌকার যে স্মরণ এস আমরা এটাকে এস নাম দিলাম নৌকার যে স্মরণ এস সেটাকে সব সময় তোমার ডি দিয়ে প্রকাশ করতে হবে এসকে সবসময় ডিতে রাখতে হবে ডিতে নিয়ে যেতে হবে কারণ তোমাকে ডি দেওয়া থাকবে তাই তাহলে চলো আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে ডি এ সেটাকে প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি বলতে পারি এ যে কোণের বিপরীত বাহু দেওয়া আছে মানে লম্ব দেওয়া আছে অতি দেওয়া আছে তাহলে সাইন সাইন টিটা ইস ইকুয়াল টু লম্বাই লম্ব লম্ব হচ্ছে ডি অতিভুজ কত অতিভুস হচ্ছে এস তাহলে নৌকার স্মরণ এস কত নৌকার স্মরণ এস হচ্ছে এই যে দেখো এস d টু বাই তাহলে দেখো তো সবাই বুঝতে পেরেছো কিনা নৌকার স্মরণ

আমরা এখানে বলতে পারি আমাদের স্মরণ কত স্মরণটা হচ্ছে নৌকার স্মরণ নৌকার বেগ তাহলে আমাদের স্মরণ কত স্মরণ হচ্ছে আমরা একটু আগেই দেখেছি ডিওয়াই সাইন টিটা আর বেগ কত বেগ হচ্ছে ভি এই যে তাহলে স্মরণ হচ্ছে ডি ওয়াই সাইন টিটা বেক হচ্ছে ভি ডি ওয়াই সাইন আর হচ্ছে ভি তোমরা সবাই বুঝতে পেরেছ স্মরণ হচ্ছে ডি বাই আর বেগ হচ্ছে ওয়ান বাই বেগ তার মানে ওয়ান বাই ভি তাহলে আমরা ফাইনালি পাচ্ছি এটাই হচ্ছে আমাদের টাইম তাহলে আমরা টাইম পাচ্ছি কত তাহলে নদী পারাপারের টাইম পাচ্ছি টি ইজ ইকুয়েল টু ডি ডিভাইডেড বাই ভি অলওয়েজ অলওয়েজ নদী পারাপারের সময় এটা যখনই তোমাকে বলবে নদী পারাপারের সময় অলওয়েজ একটাই ফর্মুলা একটাই ফর্মুলা কোনো একাধিক কোনো ফর্মুলা নাই একটাই ফর্মুলা নদী পারাপারের নদী পারাপারের সময় বের করতে বললেই অলওয়েজ এই ফর্মুলা অ্যাপ্লাই করবা টি সমান ডি ওয়াই ভি তাহলে টি সমান ডি ওয়াই ভি আবার বলছি টি সমান ডি ওয়াই ভি এখানে ভি আসছে কোথায় থেকে নৌকার বেগ আর ডি ওয়াই সাইনটিটা আসছে কোথায় থেকে ওই যে স্মরণ থেকে বুঝতে হবে বুঝতে হবে বুঝতে হবে কঠিন না সহজ আছে সহজ এই যে দেখো বাই বেগ থেকেই ব্যাপারটা চলে আসে তাহলে সবাই এখন এটার নিচে এটা লিখো লিখার পর এটা লিখো বুঝছো কিনা আমাকে একটু বলো বুঝতে পেরেছো কি না নৌকার স্মরণ বুঝতে পেরেছো কিনা একটু বলো অলওয়েজ খুবই ইম্পর্টেন্ট খুবই চমৎকার এগুলা কিন্তু আমাদের বইয়ে ব্যাখ্যা করে নাই আমাদের বইয়ে সব ব্যাপার ব্যাখ্যা করে নাই এমনে দুম লিখে দিয়ে চলে গেছে আল্লাহ 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 ধুমধাম লিখে দিয়ে চলে গেলে হবে না এটা কোথায় থেকে এসেছে ডি বাই ভি সাইন টিটা কোথায় থেকে এসেছে এ যে ডি বাই সাইনটিটা এসেছে এখান থেকে নৌকার স্মরণ থেকে আর টি এসেছে কোথায় ভি এসেছে কোথায় থেকে নৌকার বেগ থেকে তাহলে স্মরণকে বেগ দিয়ে ভাগ করলে কী পাই সময় পাওয়া যায় লিখে নাও লিখে নাও আমি একটু করে দেখি তোমাদের কি অবস্থা মাশাল্লাহ মাশাল্লাহ সবাই কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো ফ্রেন্ডকে মেনশন দিতে থাকো বুঝছি ভাইয়া ক্লিয়ার ভাইয়া ওকে যদি ক্লিয়ার হয় তাহলে এই সময় ফ্রেন্ডেকে মেনশন করে দাও আর লিখে নাও ফ্রেন্ড মেনশন করে দাও লিখে নাও হ্যাঁ লিখে নাও খুব দ্রুত সামনে আরো মজা নৌকা নদীর কনসেপ্ট এত মজা এত মজা সামনে আরেকটু মজা দেখব ঠিক আছে ওকে ভাইয়া দেখো ফিজিক্স জানলে কি লাভ হবে তুমি এখন বুঝতে পারবে ফিজিক্স জানলে আসলে কি লাভ হবে তুমি এখন বুঝতে পারবে ফিজিক্স জানলে লাভ কি ওকে মুছে দি মুছে দিচ্ছি এবার দেখো ফিজিক্স জানলে আসলে কি লাভ হবে লিখে নাও দ্রুত লিখে নাও দ্রুত লিখে নাও দ্রুত লিখে নাও আচ্ছা দেখো ফিজিক্স জানলে কি লাভ হবে দেখো ফিজিক্স জানলে লাভ কি দেখো ফিজিক্স জানলে লাভ কি এই হচ্ছে এই হচ্ছে সকিনার বাড়ি এখানে সকিনা আছে সকিনার বাড়ি এবং সকিনার বাপ আছে চৌধুরী সাহেব এখন তুমি সকিনাকে নিয়ে পালিয়ে যাবে তো সকিনাকে নিয়ে যখন তুমি পালিয়ে যাবে সকিনার বাড়ি থেকে সকিনাকে নিয়ে নৌকায় নিয়ে তুমি পালিয়ে যাবে তো এখন তুমি দেখো নৌকায় নিয়ে তোমাকে এপার থেকে ওই পারে যেতে হবে ভালো কথা এপার থেকে তোমাকে ওই পারে যেতে হবে নৌকা নিয়ে আচ্ছা অর্থাৎ তোমাকে পালিয়ে যেতে হবে নৌকার মধ্যে স্রোত আছে ইউ নৌকা যাবে ভিবেগে ওকে তো এখন কথা হচ্ছে এখানে চৌধুরী সাহেব অলরেডি পুলিশ নিয়ে চলে এসেছে তুমি সকিনাকে নিয়ে চলে যাচ্ছ সেই জন্য এখানে চৌধুরী সাহেব অলরেডি পুলিশ নিয়ে চলে এসেছে তো তুমি তো ফিজিক্স পড়ছো চৌধুরী সাহেব তো ফিজিক্স পড়া নাই এতে করে যেটা লাভ হবে সেটা হচ্ছে ফিজিক্স দিয়ে তুমি কিন্তু জানবে যে কিভাবে গেলে সবচেয়ে তাড়াতাড়ি নদী পার হওয়া যায় তুমি ফিজিক্স দিয়ে বের করবে কিভাবে গেলে সবচেয়ে কম সময়ে নদী পার হওয়া যায় চৌধুরী সাহেব কিন্তু সেটা জানবে না তুমি কিন্তু সেটা জানবে চৌধুরী সাহেব কিন্তু সেটা জানবে না তুমি কিন্তু সেটা জানবে চৌধুরী সাহেব কিন্তু জানবে না কিভাবে কম সময়ে নদী পার হতে হয় ফিজিক্স দিয়ে এখন তুমি বের করবে কিভাবে সকিনাকে নিয়ে সবচেয়ে কম সময়ে নদী পার হওয়া যায় তারপর তুমি সবচেয়ে কম সময়ে নদী পার হয়ে ওদিক দিয়ে পালিয়ে যাবে আর চৌধুরী সাহেব ততক্ষণে পার হতে পারবে না তখন তুমি বলবে চৌধুরী সাহেব গরিব হতে পারি ফিজিক্স পারি তাই এগিয়েছি চৌধুরী সাহেব গরিব হতে পারি কিন্তু ফিজিক্স পারি হলেও সমস্যা নাই বুঝতে পেরেছ তাহলে ভাগতে পারবে তাহলে দেখো সবচেয়ে কম সময়ে কিভাবে নদী পার হওয়া যায় সেটা আমরা দেখব সবচেয়ে কম সময়ে তাহলে এখন আমরা দেখব সবচেয়ে কম সময়ে নদী পারাপারের জন্য কি ব্যবস্থা নিতে হবে সেটা সবচেয়ে কম সময়ে নদী পারাপার করতে হলে কি করতে হবে সবচেয়ে কম সময় নদী পারাপার হতে হলে কি করতে হবে ওকে পরীক্ষায় প্রশ্ন করবে সবচেয়ে কম সময় নদী পার হতে হলে কি করতে হবে দেখো আমরা একটু আগে দেখেছি টি সমান ডি ডিভাইডেড বাই ভি সাইন টিটা আচ্ছা এখন এখানে নদীর প্রস্তটা ফিক্সড একটা নদীর প্রস্ত এটা ফিক্সড আছে এবং তুমি যে নৌকার বেগটা দেওয়া আছে সেটাও তোমাকে প্রশ্ন দেওয়া আছে নৌকার বেগটাও ফিক্সড তাহলে এখানে দুটা জিনিস ফিক্সড হয়ে গিয়েছে একটা হচ্ছে ডি এটা ফিক্সড হয়ে গিয়েছে নদীর প্রস্তটা আরটা হচ্ছে নৌকার বেগ ভি এটাও কিন্তু ফিক্সড হয়ে গিয়েছে তাহলে একমাত্র তুমি চেঞ্জ করতে পারবে কোনকে থিটাকে অর্থাৎ তুমি তোমার নৌকাকে বিভিন্ন কোণে এই কোণে যাত্রা করতে পারো এই কোণে যাত্রা করতে পারো এই কোণে যাত্রা করতে পারো এই কোনো যাত্রা করতে পারো বিভিন্ন কোণে তুমি যাত্রা করতে পারো অর্থাৎ তোমার থিটা কী হবে এখানে থিটা চেঞ্জ হতে পারে থিটা চেঞ্জ হতে পারে থিটা চেঞ্জ হতে পারে তাহলে এখানে ডি এবং ভি ফিক্সড হয়ে গিয়েছে একমাত্র থিটা কি হবে চেঞ্জ করা যাবে তাহলে দেখো আমি আমার এই টাইমটাকে সবচেয়ে কম সময়ে তার মানে আমার টাইমটাকে কম করতে হবে মিনিমাম করতে হবে টাইমটাকে মিনিমাম করতে হবে টাইমটাকে মিনিমাম করতে হবে তাহলে দেখো টাইমকে মিনিমাম করতে হবে করতে হবে তো টাইম একমাত্র থিটার উপর ডিপেন্ড করবে সাইন টিটার উপর ডিপেন্ড করবে কারণ ডি অ্যাপন ভি ফিক্সড এটার এটা এদেরকে চেঞ্জ করা যাবে না তাহলে আমি একমাত্র চেঞ্জ করতে পারবো থিটাকে তাহলে টাইম একমাত্র সাইন টিটার উপর কী করবে ডিপেন্ড করবে কারণ ওকে একমাত্র কী করা যাবে চেঞ্জ করা যাবে তাহলে এখানে এখানে টাইম শুধুমাত্রিটা এর উপর নির্ভরশীল বাকিরা তো ফিক্সড বাকিদেরকে তো চেঞ্জ করতে পারবো না কারণ আমাকে দেওয়াই আছে ডি এত ভি আমাকে শুধু বলেছে যে কম সময় যেতে হলে কোন দিকে তুমি নৌকা চালনা শুরু করবে কোন দিকে মানে কত কোণে আচ্ছা তাহলে দেখো টাইমকে মিনিমাম করতে হবে এখন এখানে টাইম শুধুমাত্র সাইনটিটার উপর নির্ভর করে তো আমরা এখান থেকে একটা জিনিস বলতেই পারি এটাও যদি ফিক্সড হয় এটাও যদি ফিক্সড হয় একটা জিনিস বলতে পারি দেখো টাইম আর সাইনটিটা এখন এটা আছে উপরে এটা আছে নিচে তাহলে এটা বাড়লে এটা কমবে এটা কমলে এটা বাড়বে কারণ উপরে নিচে আছে ব্যস্তপাতিক টাইম আছে উপরে সাইনটিটা আছে নিচে তাহলে নিচে জিনিসটা বাড়লে ওই জিনিসটা কমে আমরা জানি নিচে বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করলে এটা ছোটো হয় আবার নিচে ছোটো সংখ্যা দিয়ে ভাগ করলে এটা বড় হয় তাহলে ব্যস্তানুপাতিক তাহলে সাইনটিটা যদি বাড়ে টাইম কমবে আবার টাইম বাড়লে সাইনটিটা কমবে উপরে নিচে আসে তাই তাহলে আমরা বলবো যে আমরা বলবো টাইমকে মিনিমাম করতে হলে সাইনটিটাকে ম্যাক্সিমাম করতে হবে সাইনটিটাকে সর্বোচ্চ করতে হবে আমি যদি টাইমকে সর্বনিম্ন করতে চাই এটাকে সর্বোচ্চ করতে হবে তাহলে লিখো টাইমকে মিনিমাম মিনিমাম মানে সর্বনিম্ন করতে হলে সর্বনিম্ন করতে হলে সাইনটিটাকে সর্বুচ্ছ করতে হবে সাইনটিটা যদি সর্বোচ্চ হয়ে যায় তাহলে সব সবচেয়ে বড় জিনিসটা দিয়ে ভাগ করলে এটা সবচেয়ে ছোটো হবে নিচে সবচেয়ে বড় হলে এটা সবচেয়ে ছোট হবে তাহলে আমরা তো বলেছি সময়কে কম করব সবচেয়ে কম সময়ে যাব তাহলে আমাদের সাইনটিটাকে সর্বোচ্চ করতে হবে এখন আমাকে সাইনটিটাকে সর্বোচ্চ করতে হবে আমি এবার চৌধুরী সাহেবের এটা মুছে দিচ্ছি তোমরা সব এবার পাশে লিখো ওদিকে তো আমার জায়গা নেই তাও একটু দেখি কতটুকু লিখা যাবে বেশি লিখা যাবে না পাশে লিখতেছি তোমরা এরপরে এই যে পাশে লিখবে এরপরে দেখো তাহলে সাইনটিটা সর্বোচ্চ মান কত কে বলতে পারবে সাইন্টিটায় সর্বোচ্চমান কত কে বলতে পারবে কমেন্টে বলো সাইন্টিটার সর্বোচ্চমান কত সাইন্টিটার সর্বোচ্চমান হচ্ছে প্লাস ওয়ান প্লাস ওয়ান হচ্ছে সাইন্টিটার সর্বোচ্চমান সাইন্টিটার সর্বনিম্ন মান মাইনাস ওয়ান সর্বোচ্চমান প্লাস ওয়ান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে সাইন্টিটা থাকে এখন কত ডিগ্রিতে গেলে প্লাস ওয়ান পাওয়া যাবে আমরা জানি থিটা নব্বই ডিগ্রি হলে সাইন নব্বই সমান প্লাস ওয়ান হয় সাইন্টিটা ওয়ান হয় প্লাস ওয়ান হয় তাহলে কত কোণে সাইনটিটা সর্বোচ্চ হয় নব্বই ডিগ্রি হলে সাইন নব্বই ডিগ্রির মান সর্বোচ্চ সাইন নাইনটির মান সর্বোচ্চ তাহলে থিটা হতে হবে নাইনটি তাহলে থিটা নাইনটি হলে আমার কি হবে সাইনটিটা সর্বোচ্চ হবে তখন আমার সময়টা সর্বনিম্ন হবে তাহলে দেখো আমাকে কি করতে হবে তাহলে আমাকে স্রোতের সাথে স্রোতের সাথে বিসমিল্লা বলে নৌকাকে নাইনটি ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে তাহলে সর্বনিম্ন সময়ে সবচেয়ে কম সময়ে নদী পার হওয়া যাবে তাহলে কখন সবচেয়ে কম সময়ে নদী পার হওয়া যাবে যদি থ্রিটা নাইনটি হয় অর্থাৎ আমরা স্রোতের সাথে একেবারে লম্বালম্বী ভাবে সো একেবারে নাইনটি কোণে যদি যাত্রা শুরু করি তাহলে সবচেয়ে কম সময় নদী পার হওয়া যাবে তাহলে সবচেয়ে কম সময় নদী পার হওয়ার জন্য আমাকে নাইনটি কোণে যাত্রা শুরু করতে হবে নাইনটি কোণে যাত্রা শুরু করতে হবে এবার সে কম সময়টা বের করব লিখো এটা লিখো এরপর কম সময়টা বের করব লিখো তাহলে সবাই লিখে একদম সুন্দরভাবে যেভাবে লিখে দিচ্ছি এভাবে গুড গুড করে লিখে রাখো এই নৌকা নদী এটা জীবনও তোমার ক্লিয়ার হবে না জীবনও ক্লিয়ার হবে না আমি বললাম জীবনেও ক্লিয়ার হবে না তুমি বই পড়ো অন্যান্য লেকচার দেখো ইউটিউবে লেকচার দেখো জীবনেও ক্লিয়ার হবে না জীবনও না সে না একেবারে ক্লিয়ার করে দিচ্ছি যদি ক্লিয়ার হয় আজকের ক্লাসে ক্লিয়ার হবে আর না হলে আর হবে না আমার কথা তুমি মিলিয়ে নাও ঠিক আছে তোমার বন্ধুরা যারা আজকের ক্লাস করে নাই ওদেরকে ভবিষ্যতে মিলাই নিও নৌকা নদী ক্লিয়ার হবে না এটা এমন একটা জিনিস আমি তোমাকে সেই জন্য একদম স্লোলি ধাপে 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 লিখাচ্ছি প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে যাচ্ছি যাতে তোমার ক্লিয়ার হয়ে যায় ইনশাল্লাহ সো খুব সিনসিয়ারলি খুব সিরিয়াসভাবে আজকের ক্লাসটা করো ওকে তুমি কেমনে বুঝবা নাইনটি ডিগ্রি হবে তো আমার সাইনটিটা সর্বোচ্চ তো সাইনটিটা সর্বোচ্চ একমাত্র নাইনটিতে তাহলে একমাত্র নাইনটিতে এটা তো তুমি বুঝতে পারবে যে তোমাকে বলেছে কত কোনে যাত্রা করলে সবচেয়ে কম সময়ে যাওয়া যাবে তাহলে তুমি নাইনটি কোন যাত্রা করবে তাহলে সবচেয়ে কম সময়ে যাওয়া যাবে ওকে ঠিক আছে হ্যাঁ নাইনটি কোণে যাত্রা করলে কি হবে স্রোতের ধাক্কায় সে ওদিকে চলে যাবে সেটা তো আস্তে আস্তে একটু পরে আগে আমরা জাস্ট বুঝে নিলাম যে নাইনটি ডিগ্রি কোণে যাত্রা করলে মোটামুটি সে কম সময় যেতে পারবে আমরা যাচ্ছি সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে ওকে এবার আসো এরপরে তাহলে আমরা এটা লিখতে পারছি যে নাইনটি কোণে যাত্রা শুরু করতে হবে তোমরা একটু করে আমি মুছে ফেলবো তো একটু করে লিখো তাহলে আমি কিছু জিনিস মুছে ফেলবো তাহলে এবার সেই কম সময়টা বের করবো তাহলে চলো কম সময়টা একটু বের করি এবার তাহলে কম সময়টা বের করো তাহলে টি মিনিমাম টি মিনিমাম টি মিনিমাম মানে কি সবচেয়ে কম সময় সবচেয়ে কম সময় হবে কখন ডি ডিভাইডেড বাই ভি সাইন থিটা তাহলে যখন থিটা নাইনটি হবে তখন সবচেয়ে কম সময় হবে তাহলে আমার ফাইনালি কি দাঁড়ায় ভি সাইন নাইনটি সাইন নাইনটির মান কত ওয়ান তাহলে ডি ডিভাইডেড বাই ভি ইন্টু ওয়ান ভি ইন্টু ওয়ান সমান ডি ডিভাইডেড বাই ভি এটাই হচ্ছে টি মিনিমাম তাহলে সবচেয়ে কম সময় হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি এটাই হচ্ছে সবচেয়ে কম সময় তাহলে যদি আমাকে বলে সবচেয়ে কম সময় বের করো তাহলে সেটা বের করবো ডি ডিভাইড বাই ভি এটাই হচ্ছে সবচেয়ে কম সময় বুঝতে পেরেছ এই এবং কি করতে হবে সবচেয়ে কম সময় যাওয়ার জন্য নাইনটি কোনে যাত্রা করতে হবে যাত্রা করতে হবে নাইনটি কোনে এখন যাত্রা বলেছে আমি এই ওয়ার্ডটি ইম্পর্টেন্ট যাত্রা করতে হবে যাত্রা এরপর আস্তে আস্তে যাত্রার পরের ওয়ার্ডটা আসবো আগে লিখে রাখো যাত্রা করতে হবে ঠিক আছে আমরা আরও সামনে যাবো ওকে ঠিক আছে নাইস ভেরি গুড তোমরা নিশ্চয়ই অনেকে লিখে ফেলেছ ঠিক আছে খুব ভালো কথা এবার আসো পরে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি ওকে তাহলে দেখো এতটুকু পর্যন্ত আমরা নিশ্চয়ই লিখে ফেলেছি যে সবচেয়ে কম সময়ে যাত্রার জন্য কি করতে হবে সেটা তাহলে তুমি যদি ফিজিক্স জানো তাহলে তুমি চৌধুরী সাহেব থেকে বাঁচার জন্য তুমি নাইনটি ডিগ্রি করে যাত্রা করলে সবচেয়ে কম সময়ে যেতে পারবে সবচেয়ে কম সময়ে তুমি নৌকা পারাপার করতে পারবে তখন চৌধুরী সাহেব তোমাকে ধরতে পারবে না ওকে এখন কথা হচ্ছে আমাদের বাস্তবতা দেখো বাস্তবতা বাস্তবতা কি দেখো বাস্তবতা হচ্ছে এবার লিখো বাস্তবতা দিয়ে হেডিন দিয়ে লিখো বাস্তবতা বাস্তবতা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার নদী আমি যাত্রা করলাম সুজা নাইনটি ডিগ্রি কোণে যাত্রা শুরু করেছি নাইনটি ডিগ্রি কোণে যাত্রা শুরু করেছি এটা হচ্ছে আমার যাত্রা কিন্তু এখানে কে আছে এখানে স্রোত আছে স্রোত আমাকে ধাক্কা দিবে স্রোত 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 আমাকে ধাক্কা দিবে আমি নৌকের দিকে যাচ্ছে তো স্রোত আমাকে ধাক্কা দিবে এবার দেখো একেবারে ভিজুয়াল ফিলিংস দেখো ফিলিংস দেখো এখন তোমাদেরকে ফিল করাবো এই ব্যাপারটা ফিল করাবো ফিল সায়েন্স মানে ফিল করবে তুমি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ সবগুলা তোমাকে ফিল করতে হবে ইভেন আইসিটি সব সাবজেক্ট তোমাকে ফিল করানো হবে ফিল সায়েন্সে দেখো দেখো ফিল দেখো এই নীল কালারটা হচ্ছে নৌকা আর এই যে কালোটা হচ্ছে স্রোত নীলটা হচ্ছে নৌকা কালোটা হচ্ছে স্রোত নীল হচ্ছে নৌকা কালো হচ্ছে স্রোত তাহলে দেখো নৌকা 90 ডিগ্রিতে যাত্রা শুরু করেছে স্রোত ধাক্কা দিবে একটু সরে গেছে আরো যাচ্ছে স্রোত আরো ধাক্কা দিচ্ছে আর একটু সরে গেছে আর যাচ্ছে স্রোত ধাক্কা দিচ্ছে সরে গেছে আরো ধাক্কা দিচ্ছে তাহলে এটা সুজা যেতে পারবে না সুজা যাত্রা করেছে ঠিক আছে বাট স্রোত ধাক্কা দিচ্ছে তাকে ধাক্কা দিকে গিয়ে বেগে যাবে এটা কেন যদি স্রোত না থাকতো যদি স্রোত না থাকতো সে সুজা চলে যেত স্রোত না থাকলে কিন্তু স্রোত থাকায় স্রোত তাকে একটা বেগে ধাক্কা দিবে ফলে নৌকা কিন্তু স্রোতের ধাক্কায় স্রোতের ধাক্কায় নৌকাটা এদিকে চলে যাবে আমরা যখন পানিতে কোনো কিছু ভাসিয়ে দিই সেটা কিন্তু স্রোতের ঢাকায় অন্যদিকে চলে যায় তাহলে স্রোতের ধাক্কায় সে কিন্তু এদিকে যেতে পারবে না এ জায়গায় চলে যাবে তাহলে যাত্রা করেছে সে নাইনটিতে যাত্রা শুরু করেছে সে নাইনটিতে আস্তে আস্তে ধীরে ধীরে স্রোতের ধাক্কায় সে নাইনটিতে যেতে পানায় নাইনটিতে পৌঁছাতে নাই সে এ জায়গায় পৌঁছে গিয়েছে তাহলে এখানে দুইটা ওয়ার্ড এখানে দুইটা ওয়ার্ড মাথায় রাখতে হবে তোমাকে একটা হচ্ছে যাত্রা এই ওয়ার্ডটা যেটা আমি মার্ক করে দিয়েছি আরেকটা হচ্ছে পোছানো পোছানো তাহলে দুটো ওয়ার্ডস কিন্তু এখানে খুব ইম্পর্ট্যান্ট টু ওয়ার্ডস তোমার পুরো জীবনটাকে শেষ করে দিবে যদি তুমি না বুঝো দুটো ওয়ার্ডস পুরো জীবনটাকে শেষ করবে যদি তুমি পার্থক্য না বোঝো দুইটা ওয়ার্ডের একটা হচ্ছে যাত্রা শুরু করা আরেকটা হচ্ছে পোছানো যাত্রা শুরু করা আরেকটা হচ্ছে পোছানো এ দুটার মধ্যে পার্থক্য আছে আমি নাইনটিতে যাত্রা শুরু করেছি কিন্তু আমি নাইনটিতে পৌঁছাতে পারবো না স্রোত আছে স্রোত আমাকে ধাক্কা দিবে ফলে আমি একটু ওদিকে গিয়ে পৌঁছাবো তাহলে আমি এই কারণে যাত্রা শব্দটা বলেছি নাইনটিতে যাত্রা শুরু করতে হবে যাত্রা শুরু পৌঁছানো কিন্তু না তুমি কিন্তু পৌঁছাবা না তুমি যাত্রা শুরু করতে হবে স্রোতের ধাক্কায় কিন্তু তুমি নাইনটিতে পৌঁছাতে পারবে না তাহলে আমরা সবচেয়ে কম সময় যাওয়ার জন্য যাত্রা শুরু করবো নাইনটিতে এবার আল্লাহ যেদিকে নিয়ে যায় আল্লাহ মালুম আল্লাহ যেদিকে নিয়ে যায় আল্লাহ মালু এই যে এই দুটো ওয়ার্ডস বুঝতে পেরেছি যাত্রা শুরু করার পৌঁছানো দুইটা যে ভিন্ন জিনিস এই ক্ষেত্রে স্রোত থাকলে দুইটা যে ভিন্ন জিনিস স্রোত না থাকলে দুইটা সেম জিনিস স্রোত না থাকলে দুইটা ভিন্ন জিনিস স্রোত থাকলে দুইটা ভিন্ন জিনিস বুঝতে পেরেছি একটু করে সবাই আমাকে এখানে জানাও ওকে আমাদের ফিল্ড সায়েন্সের টোয়েন্টি ওয়ান ব্যাচের জন্য টোয়েন্টি টু বেচের জন্য টোয়েন্টি থ্রি জন্য ডজন ডজন ফ্রি কোর্স আছে ফিল্ড সায়েন্সের ডজন ডজন ফ্রি কোর্স আছে প্রত্যেকটা কোর্স খুব কোয়ালিটিফুল ঠিক আছে ওকে আমাদের প্রত্যেকটা কোর্সি আলহামদুলিল্লাহ সবগুলো করসি খুবই কোয়ালিটিফুল সবাই বুঝতে পেরেছি জেসমিন ফারজানা আয়েশা জমিন হ্যাঁ সমাপ্তি দাস শওনা আরপিন জিভাইয়া বুঝতে পেরেছি নাজিপা হুমায়রা বুঝতে পেরেছি তাসমিয়া নাসির বুঝতে পেরেছি ঠিক আছে ওকে রিফাতুল আলম সুলতানা রাজিয়া চৌধুরী বুঝতে পেরেছি নির্ণয় নেন বুঝতে পেরেছি ঠিক আছে ভাইয়া তাহলে দেখো এই দুটো ওয়ার্ডের পার্থক্যটা বুঝতে পেরেছি এবার এবার কি হবে দেখো এবার মজার ব্যাপারে যাচ্ছি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এবার আরও মজা ভাইয়া আপনি তো বলেছেন নাইনটিতে যাত্রা করলে নাইনটিতে পৌঁছাতে পারবো না আমি এদিকে চলে যাব মনে করেন আমি এই বরাবর যেতে চাচ্ছি এবার তোমাকে প্রশ্ন করেছে কি দেখো 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 এবার তোমাকে প্রশ্ন করেছে কি দেখো তোমাকে প্রশ্ন করেছে প্রশ্ন প্রশ্ন করেছে আমায় করে নীল তারা। আমি তো গান না সদর গান আমাকে গান দিলে এই গানটা সদর বদর হয়ে যায় দেখো আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা এবার দেখো প্রশ্ন করেছে আমাকে তুমি একটা নৌকার এই যে এই যে নদী একটা নৌকা নিয়ে এই বিন্দু থেকে যাত্রা করে সোজা বি বিন্দুতে তোমাকে যেতে হবে পৌঁছাতে হবে সোজা পৌঁছাতে হবে সোজা অপর পারে যেতে হবে বিপরীত বিন্দুতে যেতে হবে আর আরই যেতে হবে চারটা কথা বলেছি এই চারটা কথার যে কোনো একটা কথা যদি তোমার প্রশ্ন না থাকে আমি আর পড়াবো না তার মানে কি এই চারটা কথার একটা থাকবেই এ চারটা কথার একটা যদি না থাকে আমি আর পড়াবো না তার মানে কি এ চারটা কথার একটা কথা তোমার প্রশ্নে থাকবেই কথাগুলো কি লিখে রাখো চারটা কথার মধ্যে একটা কথা তোমার প্রশ্নে থাকবেই এ চারটা যে কোনো একটা কথা লিখে রাখো নাম্বার ওয়ান এটা থাকতে পারে নাম্বার টু এটা থাকতে পারে নাম্বার থ্রি এটা থাকতে পারে নাম্বার ফোর এই কথাটা থাকতে পারে তোমাকে বলা থাকতে পারে সোজাসুজি নদী পারাপার আচ্ছা তোমাকে বলতে পারে সোজা বিপরীত বিন্দুতে যেতে তোমাকে বলা থাকতে পারে আরা আরি নদী পার তালে একটা হচ্ছে সুজা সুজি নদী পারাপার আর একটা হচ্ছে সুজা বিপরীত বিন্দুতে যাওয়া আর একটা হচ্ছে আড়ারি মানে কি বুঝাই দিব বুঝাই দিব আড়ি মানে কি আড়ি শব্দের অর্থ কি ইংলিশ ভার্সনে যারা আছো তারা লিখে রাখো আড়ি তারা আবার বুঝবে না ট্রান্সভার্সলি ইংলিশ ভার্সনে যারা আছো লিখে রাখো ট্রান্সভার্সলি ট্রান্সভার্সলি আর যারা তোমাদের বাংলা ভাষণের আছো তোমাদের যদি ইংলিশ ভার্সনে কোনো ফ্রেন্ড থাকে তাদেরকেও দাওয়াত দিবে ওকে চার নাম্বারে চার নম্বর হচ্ছে নদীর প্রস্থ বরাবর নদীর বরাবর তাহলে সোজা বিপরীত বিন্দুতে সুজি নদী 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 পার পার পার। নদীর বরাবর এই চারটা কোনো একটা থাকবেই ইনশাল্লাহ ওকে ঠিক আছে তাহলে এবার একটু বুঝিয়ে দিই সুজি নদী পার মানে একদম সুজা বিপরীত বিন্দুতে যাব এই যে এ থেকে বিতে এ থেকে বিতে আড়ি শব্দের অর্থ কি জানো আড়ি শব্দের অর্থ হচ্ছে এটাকে চট্টগ্রামে যারা আছো তারা বলে যা আমরা আমাদের দুইটা জিনিস আছে এই যে বরাবর একটা রাস্তা একটা রাস্তার ঠিক এই যে প্রস্ত বরাবর যেটা প্রস্ত বরাবর এই প্রস্তকে চট্টগ্রামের বাসায় বসে পাথার থার পা থার পাতেজ্জা চট্টগ্রামের বাসায় প্রস্ত তার মানে আরারি শব্দের অর্থ হচ্ছে প্রস্ত প্রস্ত আরারি শব্দের অর্থ প্রস্থ বরাবর তার মানে এই যে প্রস্ত বরাবর তার মানে প্রস্থ বরাবর বলা আর আরারি বলা সেম কথা আরারি শব্দের অর্থ প্রস্ত বরাবর ঠিক আছে এরপরে এবার আসো তাহলে এই যে এ থেকে বিতে পোছাতে হলে এটা পৌঁছাতে এখানে কিন্তু যাত্রা নয় যাত্রা নয় পৌঁছানো আমাকে বিতে যেতে হবে পৌঁছাতে হবে তাহলে লিখে রাখো এখানে কি এখানে পৌঁছাতে হবে পৌঁছাতে হবে তাহলে এখানে যাত্রা নয় কিন্তু এখানে পৌঁছাতে হবে এই বিন্দুতে পৌঁছাতে হবে যাত্রা নয় তাহলে এই বিন্দুতে পৌঁছাতে হলে আমাকে কি করতে হবে সেটা আমরা দেখব যদি আমি এই বিন্দুতে পৌঁছাতে চাই আমাকে কি করতে হবে তাহলে ডেফিনেটলি কমন সেন্স কি বলে দেখো কমন সেন্স বলে তাহলে আপনাকে একটু এদিকে করে যাত্রা শুরু করতে হবে যাতে করে আপনাকে ধাক্কা দিয়ে দিয়ে এই বরাবর নিয়ে যায় আপনি যদি এদিকে করে যাত্রা শুরু করেন তাহলে স্রোত ধাক্কা দিয়ে দিয়ে আপনাকে সোজা করে দিবে অর্থাৎ আপনাকে কিন্তু সোজা যাত্রা করলে আমি যদি সোজা যাত্রা করি আমি ওদিকে চলে যাব স্রোতের ধাক্কায় তাহলে আমাকে একটু এ সাইড থেকে যাত্রা শুরু করতে হবে এবার দে ধাক্কা দে স্রোতকে বলবো দে স্রোত ধাক্কা দে আমাকে সমস্যা নাই দে ধাক্কা দে আমি কিন্তু আস্তে আস্তে ধাক্কা দিলে এদিকে চলে আসবো আস্তে আস্তে ধাক্কা দিলে এদিকে চলে আসবো ধাক্কা দিতে দিতে সোজা পৌঁছে যাব তাহলে আমাকে কিন্তু একটু এদিক থেকে শুরু করতে হবে তাহলে একটু এদিক থেকে শুরু করলে আমাকে ধাক্কা দিয়ে দিয়ে সে কী করবে সোজা করে দিবে আচ্ছা এখন কথা হচ্ছে যে কোনো কোণে যাত্রা শুরু করলে কিন্তু সে তোমাকে সোজা করবে না একটা নির্দিষ্ট কোন আছে স্রোতের সাথে এই যেটা হচ্ছে স্রোত স্রোত এদিকে যাচ্ছে এটা হচ্ছে স্রোত স্রোত সবসময় এদিকে যায় এটা হচ্ছে স্রোত স্রোতের সাথে এটা হচ্ছে নৌকা স্রোতের সাথে নৌকার একটা নির্দিষ্ট কোণ আছে একটা নির্দিষ্ট কোণ আছে থিটা একটা নির্দিষ্ট কোণ আছে আমরা এটাকে আলফা বলতে পারি থিটা না বলে আলফা বলতে পারি সমস্যা নাই আলফা বললাম এই ক্ষেত্রে আমি আলফা বললাম একটা নির্দিষ্ট কোণ আছে স্রোতের সাথে নৌকার একটা নির্দিষ্ট কোণ আছে যে কোণে গেলে সোজা যেতে পারবে তুমি যে কোনো কোণে যদি যাও তাহলে কিন্তু সোজা যেতে পারবে না একটা নির্দিষ্ট কোণ আছে যে কোণে গেলে সোজা যেতে পারবে তাহলে আমরা এখন দেখব আলফা কত হলে মানে কত কোণে গেলে কত কোণে গেলে সোজা যেতে পারবো এই যে এই চারটা হবে কত কোণে গেলে এই চারটা হবে সেটা আমরা দেখবো কত কোণে গেলে চারটি ঘটনা ঘটবে তাহলে কত কোণে গেলে চারটা ঘটনা ঘটবে এই চারটা ঘটনা যে কোনো একটা ঘটবে একই তো চারটা কথা তো একই কথা অর্থাৎ সোজাসুজি যেতে পারবো তাহলে কত কোণে গেলে চারটা ঘটনা যে কোনো একটা ঘটনা ঘটবে অর্থাৎ সোজাসুজি যেতে পারবো পৌঁছাতে পারবো সেটাই আমরা এখন বের করব এই কোণের মানটা আমরা বের করব ঠিক আছে ওকে ভাইয়া তাহলে একদম ঠান্ডা মাথায় যাচ্ছি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এটা বের করার পরে আমাদের মোটামুটি ম্যাক্সিমাম কাজ শেষ এটা বের করার পর জাস্ট সময়টা বের করলেই আমাদের মোটামুটি কাজ শেষ তো এটা পরীক্ষা আসে যে কত কোণে গেলে একদম সোজা যেতে পারবো একদম লাস্টের পর্যায়ে চলে এসেছে খুব ইম্পর্টেন্ট আমি তো আগেই বলে দিলাম নৌকা নদী যদি কেউ আজকে বুঝো তো আলহামদুলিল্লাহ না বুঝলে দেখবে ভবিষ্যৎ আর কখনো বুঝলাম না খুব দরকার এখন বলো কত কোণে গেলে সে সোজা পৌঁছাতে পারবে কত কোণে গেলে সে সোজা পৌঁছাতে পারবে এই কোন আলফা বের করতে হবে কোনটা বের করতে হবে কোন একটা সূত্র বের করতে হবে চলো আমরা এখন একটা আলফার ইকুয়েশন বের করব এই কোন ইকুয়েশান বের করব আমরা একটা ওকে স্য আমরা এখন একটা আলফার ইকুয়েশন বের করব আমরা এখন কী বের করব আলফার ইকুয়েশান আর চারটা কথা এই চারটা কথা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার যে কোনো একটা তুমি পাবে তোমরা আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে বলবে শেয়ার করবে মেনশন করবে ওকে ভাইয়া এখন আমরা আলফার ইকুয়েশানটা বের করব ওকে তাহলে সুজা পারাপারের জন্য আলফার ইকুয়েশন তাহলে হেডিং দাও সবাই হেডিন হচ্ছে সুজা পোচাতে আলফা এর সমীকরণটা আমরা এখন বের করব একদম সহজ ভাই একদম সহজ একদম সহজ ভ্যাক্টর তো আমরা তো ভ্যাক্টর পরে আসছি একদম সহজে পারবো আমরা দেখো সবাই কি করব দেখো এটা হচ্ছে আমার স্রোত এটা হচ্ছে আমার স্রোত স্রোত কি স্রোত হচ্ছে ইউ আমার নৌকাটাকে তো একটু এদিকে তির্যকভাবে যাত্রা শুরু করতে হবে যদি আমি সোজা যেতে চাই তাহলে এটা হচ্ছে আমার নৌকা নৌকার বেগ ভি এই নৌকা এবং এই স্রোতের লব্ধি অর্থাৎ একটা জিনিসের উপর দুটা একটা নৌকার বেগ একটা স্রোতের বেগ এদের লব্ধি বরাবর এদের লব্ধিটাই হচ্ছে সোজা বরাবর যাবে তাদের এদের লব্ধিটাই হচ্ছে সোজা বরাবর যাবে এটা হচ্ছে লব্ধি কার কার লব্ধি স্রোতের ধাক্কা নৌকার বেগ তাহলে নৌকা যেতে চাচ্ছে স্রোত ধাক্কা দিচ্ছে তাহলে স্রোতের সাথে নৌকার মারামারি স্রোতের সাথে নৌকার লব্ধি নিতে হবে একটা বলের উপর মেসিও নিক্ষেপ করেছে রোনালদোও নিক্ষেপ করেছে মেসিও কিক দিয়েছে রোনালদোও কিক দিয়েছে তাহলে দুইজনের লব্ধি নিতে হবে তেমনি এখানে স্রোতও কিক দিয়েছে নৌকাও কিক দিয়েছে স্রোতও বেগ দিচ্ছে নৌকাও বেগ দিচ্ছে লোভদি নিতে হবে আমাকে লব্ধিটা যেই বরাবর যাবে সেটাই হচ্ছে আসলে নৌকা তাহলে এখানে নৌকা কিন্তু কিছু করতে পারবে না কারণ নৌকা স্রোত দুইজনের মিলিত ফল যেটা হবে সেটাই হচ্ছে আমার মেন জিনিস তাহলে আমাকে লব্ধিটা নিতে হবে লব্ধি তো লব্ধি হচ্ছে সোজা তাহলে লব্ধিটা সোজা থিটা নাইনটি ডিগ্রি আর পুরোটা পুরো কোনটাকে আমরা বললাম আলফা পুরো কোনটাকে আমরা বললাম আলফা আর লব্ধি কোনটাকে আমরা বললাম থিটা তাহলে সোজা পোছানো মানে লব্ধি সবসময় লব্ধি কি থাকতে হবে লব্ধি সোজা থাকতে হবে সোজা পোছানো মানে লব্ধির সাথে স্রোতের কোন নাইনটি হতে হবে তাহলে লিখে রাখো সোজা পোছাতে হলে স্রোতের সাথে স্রোতের সাথে লব্ধির কোন লব্ধির কোন থিটা নাইনটি হতে হবে হতে হবে ঠিক আছে তাহলে কি বললাম যদি সোজা পোঁচাতে হয় স্রোতের সাথে লব্ধির কোন থিটা নাইনটি হতে হবে হতে হবে ঠিক আছে তাহলে নাইনটি হতে হবে তাহলে এখন তো মজা কি মজা দেখো আমরা সবাই পড়েছি আমরা সবাই পড়েছি সামান্তরিক বিধি তোমাদেরকে লেকচার ওয়ান টু থ্রি ফোরে সামান্তরিক বিধি পড়িয়েছি লেকচার ওয়ান টু থ্রি ফোরে সামান্তরিক বিধি পড়িয়েছি সামান্তরিক বিধি হতে লব্ধির কোণের ফর্মুলা তোমাদেরকে পড়িয়েছিলাম একটা ভিডিওতে লব্ধির কোণের ফর্মুলা লব্ধির কোণের ফর্মুলা কী ছিল ট্যান টেন্টিটা ইজ ইকুয়াল টু যার সাথে কোণ নিব সে সিঙ্গেল হবে তাহলে কার সাথে লব্ধির কোণ নিয়েছি দেখো তো লব্ধি নাইনটি ডিগ্রি কোন করেছে কার সাথে স্রোতের সাথে এই যে লব্ধি 90 ডিগ্রি কোন করছে স্রোতের সাথে নৌকার সাথে কিন্তু লব্ধি কোন করে নাই নাইনটি ডিগ্রি কোনটা করছে স্রোতের সাথে যার সাথে কোন নিব তাকে সিঙ্গেল বসাবো তাহলে স্রোতকে সিঙ্গেল বসিয়েছি বাকি জনকে উপরও দিব নিচেও দিব উপরে দিব সাইন নিচে দিব কস তারপরে দুজনের মধ্যবর্তী কোন দুজনের মধ্যবর্তী কোন এখানে প্লাস এটা হচ্ছে সামান্তরিক বিধি হতে লব্ধির কুনের ফর্মুলা তোমরা যারা এখনও দেখো নাই আমাদের ইয়েতে আছে লব্ধির কুনের ফর্মুলা আমাদের ইয়ে ফিল সায়েন্স গ্রুপে পাবে তুমি দেখে নাও সামান্তরিক বিধি হতে লব্ধীর কুনের ফর্মুলা কীভাবে আসে খুব চমৎকারভাবে প্রমাণ করা হয়েছে এটা আচ্ছা তাহলে এখন আমরা এই ফর্মুলাটা লিখলাম টেনটিটা সমান বি সাইন আলফা ইউ প্লাস বি কস আলফা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি দেখো এখন তুমি আমাকে বলো সোজা পৌঁছাতে হলে লব্ধির কোন কত হতে হবে নাইনটি ডিগ্রি হতে হবে তো এখানে লব্ধির কোন কোনটা এই যে টেন টিটা এটা হচ্ছে লব্ধির কোন এই যে থ্রিটা হচ্ছে লব্ধির কোন থ্রিটা হচ্ছে লব্ধির কোন তাহলে এটা কত হতে হবে নাইনটি হতে হবে দাও বসিয়ে টেন নাইনটি দাও বসিয়ে টেন নাইনটি সমান কি পাচ্ছি ভি সাইন আলফা পাচ্ছি ইউ প্লাস ভি কস আলফা পাচ্ছি আমরা কি বের করব আলফার সমীকরণ বের করব তাহলে আলফা বের করে নিয়ে আসবে এখান থেকে ঠিক আছে তাহলে আমরা টেন নাইনটি সমান এটা পেলাম এখনও কিন্তু আলফা বের হয়নি আস্তে আস্তে আলফা লোডিং আলফা কিন্তু এখন আল্লাহর কাছে দু কিছুক্ষণ পয়সায় জন্মগ্রহণ করবে আলফা ওকে তো আমাদের তো জায়গা নেই এদিকে আমাকে মুছতে হবে মুছে লিখতে হবে আমাকে মুছে লিখতে হবে তাহলে আমি একটু মুছে লিখে দিচ্ছি কোন দিকে লিখব ঠিক আছে আমি এ সাইড থেকে লিখে লিখে ওদিকে যাচ্ছি দেখো আমি এ সাইড থেকে লিখে এদিকে যাচ্ছি ওকে তাহলে আমরা কি লিখলাম টেন নাইনটি ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা যার সাথে সে সিঙ্গেল তাহলে ইউ সিঙ্গেল ভি কস আলফা এবার দেখো টেন নাইনটির মান কত জানি না টেন নাইনটি সমান আমরা লিখব সাইন নাইনটি বাই কস নাইনটি যেহেতু আমরা টেন টিটার মান জানি না তাই সাইন নাইনটি বাই কস নাইনটি লিখবো কারণ সাইন বাই কস মানে তো টেন আমরা তো পড়ে আসছি সাইন বাই কস মানে কি টেন তাহলে সাইন নাইনটি নাইনটি বাই হচ্ছে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা এবার দেখো সাইন নাইনটি এর মান ওয়ান কস নাইনটি এর মান জিরো আল্লাহর খাস্রমত ওয়ান আর জিরো চলে আসলেই তো হয় আল্লাহর খাস্রমত নাজিল হয়ে গেল ওয়ান আর জিরো চলে আসলো আচ্ছা তাহলে কি করেছেন টেন নাইনটিয়ের মান জানি না তাই সাইন নাইনটি বাই কস নাইনটি লিখেছি তো সাইন নাইনটি ওয়ান কস নাইনটি জিরো এবার আর গুনন করে দাও মিস বলে আর গুণন করে দাও ওর সাথে ওকে গুন করে দাও ওর সাথে ওকে গুণ করে দাও তাহলে কি পাচ্ছি জিরোয়ের সাথে যাই গুণ করবো জিরো হয়ে যাবে ওয়ানের সাথে গুণ করলাম এটা তাহলে ইউ প্লাস ভি কস আলফা সমান জিরো ইউটাকে ওই পাশে নিয়ে যাও ভি কস আলফা সমান মাইনাস ইউ আলফা রেখে দাও ভিটা কই পাশে নিয়ে যাও মাইনাস ইউ ভি তাহলে আলফা সমান কস ইনভার্স মাইনাস ইউ ভি তো এটাই হচ্ছে আমার আলফার ইকুয়েশন অনেক সাধনার পরে আলফার ইকুয়েশানটা আমরা পেয়েছি দেখো তোমরা বুঝতে পেরেছো কি না সবাই দেখো তাহলে দেখো ইউ প্লাস ভি কস আলফা সমান জিরো এটা কোথায় পেয়েছে আর গুণন করার ফলে ইউ প্লাস বি কস আলফা সমান এই যে দেখো ইউ প্লাস ভি কস ওয়ান তাহলে এটা সমান জিরো এই যে আর গুণন করে দাও ইউ প্লাস বি কস আলফা সমান জিরো এর পরবর্তীতে ইউ কোই পাশে নিয়ে যাও ভি কোই পাশে নিয়ে যাও কস কোই পাশে নিয়ে যাও তাহলে আলফার ইকুয়েশনটা পেয়ে যাবে তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে এটা আমি যদি সুজা নদী পার হতে চাই তাহলে আমাকে কত কোণে যাত্রা করতে হবে কী ব্যবস্থা নিতে হবে আমার আলফাটা এত হতে হবে কত হতে হবে কস ইনভার্স মাইনাস ইউ ভি আচ্ছা সবাই লিখে নাও তারপর বলছি সবাই লিখে নাও এটা লিখে নাও সবাই তাহলে দেখো সবার আশা করি লিখা শেষ এতটুকু লিখে নাও খুব দ্রুত তাহলে আলফা সমান সমানি তো প্রশ্নে ইউ দেওয়া থাকবে ভি দেওয়া থাকবে তাহলে ইউ এবং ভি দেওয়া থাকলে আলফা বের করতে পারবো ইউ ভি দেওয়া থাকবে আলফা বের তাহলে এটাই হচ্ছে আমার সুজা নদী পার হতলে কি করতে হবে সেটা সুজা নদী পার হলে তাহলে একমাত্র এই ফর্মুলা কখন অ্যাপ্লাই করতে পারব আলফা এই ফর্মুলা লিখে রাখো সবাই এই সূত্র একমাত্র সুজা নদী পার হলে অ্যাপ্লাই করতে পারবো একমাত্র সোজা নদী পার হলে অ্যাপ্লাই করতে পারবো অন্য কোনো ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না শুধু একমাত্র সোজা নদী পার হতে হলে কারণ এই সূত্র আসছে কোথায় থেকে টেন নাইনটি থেকে দেখো টেন নাইনটি থেকে এই সূত্র এসেছে টেন নাইনটি কখন হবে সোজা পৌঁছাতে গেলে টেন নাইনটি হবে তাহলে একমাত্র সোজা পৌঁছাতে গেলে এই সূত্রে অ্যাপ্লাই করে আলফা বের করে নিব বুঝাতে পারছি ওকে আবার টাইম বের করতে ভাবে টি ইস ইকাল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা তাহলে ডি আছে ভি আছে এখান থেকে আলফাটা বসাই দিব তাহলে টাইমও বের করতে পারবো তাহলে সোজা নদী পার হতে হলে কত টাইম লাগবে সেটাও কিন্তু বের করতে পারবো আলফা জানি আলফাটা বসাই দিব এই আলফা আর এই আলফাটা সেম আলফা বসাই দিলেও হবে ঠিক আছে তা আমাকে পরীক্ষায় প্রশ্নে ইউ দেওয়া থাকবে ভি দেওয়া থাকবে স্রোতের বেগ নৌকার বেগ দেওয়া থাকবে বলবে কত কোণে যাত্রা করলে সোজা যেতে পারবে কত কোণে যদি যাও তাহলে সোজা যেতে পারবে এই আলফাটা বের করতে বলবে ঠিক আছে তো এই হচ্ছে নৌকা নদীর কনসেপ্ট তাহলে আমরা একটু সামারি দিয়ে দিই আমরা কী কী শিখেছি আমরা শিখেছি নদী পারাপারের সময় তারপর কম সময়ে নদী পারাপারের কি ব্যবস্থা গ্রহণ করতে হবে নাইনটিতে যেতে হবে তারপর আমরা শিখেছি কত কোণে যাত্রা করলে সোজা পৌঁছাতে পারবো এই তিনটা ব্যাপার আমাদের পরীক্ষায় সবসময় আসে এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা ইন্টারের বইটা নাও ইন্টারের বই নেওয়ার পরে নৌকা নদীর অনেকগুলো অঙ্ক আছে তোমরা এবার নৌকা নদীর অঙ্কগুলো করে দেখো যদি তুমি পারো তাহলে বুঝতে হবে যে তুমি আমার ক্লাসটা করে উপকৃত হয়েছো আর যদি না পারো তাহলে বুঝতে হবে তুমি ক্লাসটা ভালো করে বুঝো নাই তাহলে তোমাকে আবার দেখতে হবে ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবে বেশি করে